ধনী ও দক্ষ বিদেশি পেশাজীবীদের সরাসরি স্থায়ী বসবাসের অনুমতি দিতে গ্রিন কার্ড চালু করেছে সৌদি আরব। মঙ্গলবার সে দেশের মন্ত্রিসভার প্রথমবারের মতো আবাসিকতা সংক্রান্ত এই পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষ সুবিধাপ্রাপ্ত ইকামা নামের এই পরিকল্পনার আওতায় বসবাসের অনুমতি পাওয়া প্রবাসীরা দেশটিতে সম্পত্তি কেনার সুযোগ পাবেন। কোনো সৌদি স্পন্সর ছাড়াই পরিবারের সাথে দেশটিতে বসবাস করতে পারবেন তারা। সৌদি আরবে বর্তমানে পৃষ্ঠপোষক ভিত্তিক যে ব্যবস্থা চালু আছে তাতে সেখানে ওয়ার্ক পারমিট নিয়ে বসবাস করতে একজন সৌদি চাকরিদাতার স্পন্সরশিপের অপরিহার্যতা রয়েছে। এই ব্যবস্থার আওতায় প্রায় 1 কোটি বিদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। প্রায় 3 বছর আগে সৌদি গ্রিন কার্ড নামে নতুন এক আবাসিকতার পরিকল্পনার কথা প্রথম উল্লেখ করেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। উচ্চাকাঙ্ক্ষী ভিশন 2030 পরিকল্পনার আওতায় দেশটির বাজার উন্মুক্তকরণ ও অর্থনীতি বহুমুখীকরণের অংশ হিসেবে বিশেষ সুবিধাপ্রাপ্ত ইকামা এই নামের এই আবাসিকতার অনুমোদন দেওয়ার কথা বলা হয়। গত বুধবার নতুন এই আবাসিকতার পরিকল্পনার অনুমোদন দেওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় সৌদি আরবে স্থায়ীভাবে বসবাস করতে সেখানকার কোনো নাগরিকের পৃষ্ঠপোষকতা কিংবা দেশটিতে কর্মজীবী হওয়ার আবশ্যকতা থাকবে না। উচ্চ দক্ষতার প্রবাসী কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই সৌদি আরবে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন। বিদেশি ধনী ব্যক্তিরাও মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে ব্যবসা করা এবং সম্পত্তির মালিক হওয়ার সুযোগ পাবেন। এখনও পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে সেদেশের কর্মকর্তারা আশা করছেন নতুন ইকামা ব্যবস্থার মধ্যে দিয়ে আরও বেশি সংখ্যক বিনিয়োগকারী ও উদ্যোক্তাকে সৌদি আরবের প্রতি আকৃষ্ট করা সম্ভব হবে। এতে প্রাইভেট সেক্টরে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে, বাড়বে সৌদি নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ। সৌদি গ্রিন কার্ড আইনে কী কী থাকছে? প্রস্তাবিত এই আইন অনুযায়ী একজন বিদেশি নাগরিক নির্ধারিত ফি দিয়ে সৌদি আরবে বসবাস, কাজ, ব্যবসা ও নিজের সম্পদ তৈরি করতে পারবেন। একই সাথে প্রবাসীদের জন্য এখন যে স্থানীয় স্পন্সর দরকার হয়, এই আইনের আওতায় যারা স্থায়ী বা অস্থায়ী রেসিডেন্ট পারমিট পাবেন তাদের আর সেই ধরনের স্পন্সর দরকার হবে না। আরব নিউজ পত্রিকা দেশটির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলছে চূড়ান্ত অনুমোদনের জন্য দেশটির মন্ত্রিসভায় যাবে আইনের খসড়া। প্রবাসী বাংলাদেশিদের কী কী লাভ হবে? রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বাংলাদেশি নামিদামি শিক্ষক আছেন। দেশটিতে অনেক নামকরা চিকিৎসক এবং প্রকৌশলী বাংলাদেশি নাগরিক, ব্যবসা করেও অনেকে সুনাম করিয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এরা সবাই চাইলে এই সুযোগ নিতে পারবেন, কারণ এটা করা হবে খুবই দক্ষ পেশাজীবী বা যাদের ভালো মূলধন তহবিল আছে অথবা যারা বড় ধরনের বিনিয়োগ করতে পারবেন। মিস্টার ইসলাম বলেন, নতুন প্রস্তাবিত ব্যবস্থা চলমান যে ইকামাবে স্পন্সর নেওয়ার পদ্ধতি আছে তা থেকে ভিন্ন, তাই এটাকে বলা হচ্ছে প্রিভিলেজড ইকামা। অর্থাৎ হাই স্কিল্ড ব্যক্তিরা চাইলে এই সুযোগ নিতে পারবেন আর তাদের জন্য স্থানীয় স্পন্সর দরকার হবে না। তার মতে সৌদি আরবে অনেক বাংলাদেশি আছেন যারা ব্যবসা করে সুনাম কুড়িয়েছেন এবং সফল হয়েছেন। সৌদি আরব গ্রিন কার্ড পদ্ধতি চালু হলে এবং তারা চাইলে গ্রিন কার্ড সুবিধা নিয়ে পুঁজি বিনিয়োগের সুবিধা পাবেন। মিস্টার ইসলাম অবশ্য জানিয়েছেন যে সৌদি আরবের মন্ত্রিসভা আইনটিতে অনুমোদন দেওয়ার মাধ্যমে এটি কার্যকর করা হবে।